কবরে রে আগুন যদি মানুষ দেখিত, গরবারি সেরে মানুষ বাগিত, গরবারি সেরে মানুষ বাগিত, সাফে কাটবে গুরুজুমার ভয় না কবরে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এবং এই মুহূর্ত পর্যন্ত যত মানুষ আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, কেউ কি দুনিয়ার মধ্যে সর্বদাই থাকতে পারবে? বাজান, সর্বদাই সবসময় কেউ থাকতে পারবে না। সেই কারণে আমার রাব্বে কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিং দাইকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যত জিনিস আমি সৃষ্টি করেছি সব জিনিসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কেউ এই মরণ থেকে রক্ষা পাবে না, হাজার চেষ্টা করলেও রক্ষা পাবে না। ভাই একটু ইকো কমিয়ে দেন, হাজার চেষ্টা করলেও মানুষ বাঁচতে পারবে না। দেখেন, এক দেড় দুই তিন বছর পূর্বের দিকে তাকিয়ে দেখেন এই দুনিয়ার মধ্যে কত মানুষ ছিল, আপনার সাথে চা খেয়েছে, আপনার হাত ধরে রাস্তায় ঘুরেছে, আপনার হাত ধরে পর্যন্ত এসেছে, বাজার পর্যন্ত এসেছে, কত কি করেছেন। আজকে কিন্তু তারা এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজেরিন? তাহলে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে কেউ সবসময় থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিবে তখনই আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে যত সম্পদওয়ালা, যত টাকাওয়ালা, যত জমিওয়ালা থাকুক না কেন, সবাইকেই এই কবরে যাইতে হবে। কেউ কি অস্বীকার করতে পারবেন? এই পৃথিবীর মধ্যে সারা পৃথিবী যারা রাজত্ব করেছে, শাসন করেছে, মুসলমানদের মধ্যে একজন হচ্ছে বাদশা জুলকারনাইন। এ সম্মানিত বাপজানেরা, ও গোবিন্দাসির বাপজানেরা, এলাকার কলিজার টুকরা যুবক ভাইরা খেয়াল করে শুনতে হবে, তার সম্পদের অভাব ছিল না, জমির অভাব ছিল না, টাকা পয়সার কোনো কিছুর অভাব ছিল না। একদিন তার আত্মীয় স্বজন সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও সন্তানেরা, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমার লাশটাকে যখন তোমরা ওই চারপা গাড়ির মধ্যে খাটের মধ্যে রাখবে, যখন কাঁধে নিবে তখন হাত জুতো এরকম ভাবে বের করে দিবে, মানুষ যেন বুঝতে পারে আমি কোনো কিছু তাদের কাছে চাচ্ছি। বায়ার মধ্যে আমি হাত দুটো বের করব, এর মধ্যে কিছু একটা জিনিস রয়েছে, মানুষ সকলেই যেন বুঝতে পারে। ও সম্মানিত বাপজানেরা, কলেজার টুকরা যুবক ভাইরা, আল্লাহর বান্দারা খেয়াল করে শুনতে হবে, ও পর্দার আলানের মা বোনেরা, একদিন তুমি যেই ঘরে রঙিন পোশাক পরে স্বামীর ঘরে গিয়েছ, ওই ঘর থেকে কিন্তু একদিন না একদিন তোমাকে সাদা কাফন পরিধান করে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? হে বাপ জানেরাম, অবৃদ্ধ বাবা, তুমি যেই ঘরের মধ্যে আরাম আয়েস ফুর্তিতে রয়েছ, যে হাট বাজারে, যেই পৃথিবীর মধ্যে টাকার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছ, মৃত্যুকে চিন্তা করো না, মৃত্যুকে ফিকির করো না,
তোমাকে যে মরতে হবে এই চিন্তা করো না এই ফিকির করো না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে ডাক দিবে এই পৃথিবীর কোন মানুষ তোমাকে রক্ষা করতে পারবে না কথা বলেন ঠিক কি না কবরের আগুন যদি মানুষ দেখিত গরবারি সেরে মানুষ বাগিত গরবারি সেরে মানুষ বাগিত সাফে কাটবে গুরুজুমার ভে ওই না কবরে কথা বলেন ঠিক কিনা মানুষ আজকে কবরের আজাবকে ভুলে গেছে যেই কবরের মধ্যে সাফে কাটবে গুরুজু মারবে হাদিসের মধ্যে এসেছে এমন কিছু ফেরেশতা কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিবে যাদের কান দিয়ে শোনা যাবে না যার চক্ষু দিয়ে দেখা যাবে না যার অন্তরে মায়া থাকবে না এরকম কিছু ফেরেশতা পাঠিয়ে দিবে সেই কারণে বাজান আমি আপনাদেরকে দুটি পায়ে ধরে বলবো অনুরোধ করে বলবো এখনো যারা গুনার কাজ করতেছেন গুনার সাথে জড়িত রয়েছেন গুনাকে ছাড়েন ইবাদতের রাস্তায় চলে আসছেন তাফসিরুল কোরআন মাহফিলকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত আল্লাহকে মহব্বত করেন আল্লাহর দিকে চলে আসেন মসজিদ মাদ্রাসার দিকে চলে আসেন এগুলা যদি করতে পারেন অবশ্যই আপনার মরতে দেরি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে দেরি দেরি করবেন না সুবহানাল্লাহ আমি বলতেছিলাম বাজান আল্লাহর বান্দা বাদশা সেকান্দার জুলকারনাইন তার সন্তানদেরকে নিয়ে এরকম ভাবে ওসিয়ত করলেন এরকম ভাবে বলে যাইতেছে এর সন্তানেরা আমি যখন ইন্তেকাল করব আমি যখন লাশ হয়ে যাব তখন আমার ওই খাটের মধ্যে লাশটা যখন রাখবা আমার হাত দুটো এরকম ভাবে বের করে রাখবা ইন্তেকাল করার পর তার হাত দুটো এরকম ভাবে রেখে দিয়েছে এরকম ভাবে বের করে দিয়েছে মানুষ সকল যারা ছিল তারা বলতেছে হাই রে বাদশা এই দুনিয়ার মধ্যে এত জিনিস তুমি নিয়েছো এত জিনিস খেয়েছো এখন ইন্তেকাল করেছো এখন লাশ হয়েছো তুমি কবরের মধ্যে যাবা তারপরেও হাত দুটো বের করে আমাদের কাছে সম্পদ টাকা পয়সা এই দুনিয়া বে এখনো বলতে পারো নাই এই কথা যখন বলতেছে তার আত্মীয় স্বজন তার সন্তানেরা বলে না 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 আমার আব্বা দুনিয়ার সম্পদের জন্য হাত দুটো বার করতে বলে নাই দুনিয়ার টাকার জন্য দুনিয়ার পয়সার জন্য আমার বাবার হাত দুটো বের করতে বলে নাই আমার আব্বা দুনিয়াবাসীদেরকে শিক্ষা দিতেছে এরে দুনিয়ার মানুষেরা আমার সম্পদের অভাব ছিল না আমার টাকার অভাব ছিল না আমি সব কিছু ছেড়ে খালি হাতে একা একা এই সাদা কাপন পরিধান করে আজকে লাশ হয়ে দুনিয়া রেখে ওই কবরের দিকে চলে যাচ্ছে অতএব গোবিন্দ দাসির বাপ জানেনা এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এই ঘটনা থেকে আমাদের বোঝা উচিত এই দুনিয়ার মধ্যে যত সম্পদ যাহা কিছু আছে এই সম্পদ কিন্তু আমাদের সাথে যাবে না
সন্তান টাকা পয়সা যাহা কিছু আছে এই দুনিয়ার মধ্যে পড়ে থাকবে সাথে যাবে একমাত্র আপনার আমল এবং নেক যেই কাজ করে গেছেন এইগুলা আপনার সাথে একমাত্র চলে যাবে কথা বলেন ঠিক কি না তাহলে এই দুনিয়ার মধ্যে থেকে আজরাইল কখন আপনার সামনে চলে আসে আমার সামনে চলে আসে কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই পৃথিবীর সব কিছুকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কথা বলেন ঠিক কিনা আমাকে আপনাকে এই মাহফিলের বক্তা এবং কি প্রধান অতিথি যারা আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত বাপজানেরা তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো এখন আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন এই তো আজকে যদি আপনাদেরকে ছবি তোলা হয় বা ভিডিও করা হয় এই ভিডিও বা ছবি যদি দুই তিন মাস এক বছর দুই বছর পর যদি দেখতে চায় অটোমেটিকভাবে কিন্তু সফটওয়্যারের মধ্যে ভালোভাবে যদি রেখে দেয় তাহলে কিন্তু দেখা যাবে দুই তিন বছর কেন দশ বছর পরেও দেখা যাবে কথা বলেন ঠিক কিনা আপনি আর আমি কোথায় কি করতেছি কোথায় গুনার কাজ করতেছি কোথায় নেক কাজ করতেছি কোন মসজিদে নামাজ পড়তেছি কোন তাফসিরে বসেছি এই গোবিন্দাসি তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে দ্বিতীয় দিন যে আপনি আর আমি যে বসেছি এই বসার দৃশ্যটা আল্লাহর কুদরতি ক্যামেরার মধ্যে ভিডিও হচ্ছে সিল্লা পড়েন সুবহানাল্লাহ কাল কঠিন ময়দানে যখন মানুষগুলো একটা মাত্র নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম ওসমান গনি মুসাফরি হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম গোবিন্দ দাসির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার সকলেই পড়ি সুবহানাল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা এবং প্রধান বক্তা মাত্রই এসে উপস্থিত হয়েছেন আরেকবার বলি সুবহানাল্লাহ প্রধান বক্তা এবং দ্বিতীয় বক্তা এবং সভাপতি সকলে এসে উপস্থিত হয়েছেন এটা আমাদের জন্য খুশির সংবাদ কথা বলেন ঠিক কিনা অতএব সম্মানিত এলাকাবাসী আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অতি তাড়াতাড়ি আপনারা এই জালিসুর রহমান বেহেস্তের বাগানে এসে বসে যান হয়তোবা এই উসিলায় আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাতের একজন সদস্য হিসাবে কবুল করে নেবেন চিল্লা পড়েন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমি বলতেছিলাম কাল কঠিন ময়দানে যখন মানুষগুলো একটা মাত্র নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে রে ফেরেশতা বান্দার আমল নামা বের করো বান্দার যে ভিডিওটা ছিল এই ভিডিও বের করো আমি দেখব আমার বান্দা কোথায় সবের কাজ করেছে কোথায় ইবাদত করেছে কোনো কিছু দেখা যায় কি না এই ভিডিওটা চালু করো যখন সঙ্গে সঙ্গে ফেরেশতারা বান্দার আমল নামা ভিডিও চালু করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পারবে গোবিন্দাসী তাফসির তাফসিরুল কোরআন মাহফিলে দ্বিতীয় দিন আপনারাই সাবিনার নিচে বসেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এর ফেরেশতা এটা কিসের মজলিস ইশা কিটে কোন জিনিসের মজলিস ফেরেশতার বলবে অগর রব্বে কাবা দয়াময় আল্লাহ এইখানে তো তোমার কোরআনের তাফসির হয়েছে তোমার বন্ধুর হাদিসের কথা বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এরে বান্দা যা যা যা
এই একটা মাত্র ভালো কাজ করার উসিলাই এই তাফসিরুল কোরআন মাহফিলে বসেছিলা এর উসিলাই আমি রব তোমাকে মাফ করে দিলাম চিল্লা পড়েন সুবহানাল্লাহ বাজান আমি বলতেছিলাম পৃথিবীর সব মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহর পয়গম্বর মৃত্যুকে কেমন কাছে মনে করতেন ফেরেশতাদেরকে সাহাবীদেরকে কতটা কাছে মনে করার শিক্ষা দিতেন একদিন মসজিদের মধ্যে পয়গম্বর সাহাবীদেরকে বলতাছে ওরে সাহাবীরা তোমরা মৃত্যুকে কেমন কাছে মনে করো একজন একজন করে সাহাবীদেরকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন এরে সাহাবীরা তোমরা মৃত্যুকে কেমন কাছে মনে করো তোমরা মৃত্যুকে কেমন কাছে মনে করো আস্তে আস্তে হযরত আলী পর্যন্ত এসেছে আলী পর্যন্ত আসার পর হযরত আলী বলতাছে ওগো পয়গম্বর আমি নামাজ এক ওয়াক্ত পড়েছি এখন তারপরের অক্ত পড়তে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই পয়গম্বর বলেন না এরে সাহাবীরা আমি এক অক্ত নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরিয়েছে এখন বাম দিকে ফিরাইতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই আল্লাহর পয়গম্বর বলতেছে নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরিয়েছি এখন বাম দিকে ফিরাইতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই অতএব সম্মানিত বাপ জানেরা কলিজার টুকরা যুবক ভাইরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে মৃত্যু নিয়ে আমাদেরকে বেশি বেশি চিন্তা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে এই মৃত্যুকে বেশি বেশি ফিকির করার তৌফিক দান করুক যেই কয়দিন হায়াত দিয়েছে আমরা যেন কোরআন হাদিস অনুযায়ী এই হায়াতটা শেষ করতে পারি ইমানি হালতে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দান করে সকলে বলি আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ